আর্কেডিয়া আর্টস গ্যালারিতে শুরু হয়েছে নারী শিল্পীদের দলগত প্রদর্শনী ক্ষণস্থায়ী প্রতিবিম্ব। রেবেকা সুলতানা মৌরি প্রতিভাবান একজন শিল্পী, উজ্জ্বল রঙের ব্যবহার এবং অর্গানিক ফর্মের কম্পোজিশনে এক নান্দনিক আবহ সৃষ্টি হয়েছে তার কাজে। তার কাজে কিছুটা প্রাচ্যরীতির প্রভাব রয়েছে। সুলেখা চৌধুরী বর্তমান সময়ের একজন উল্লেখযোগ্য শিল্পী। তার ক্যানভাসে ফুটে উঠেছে তার চারপাশের অর্থনৈতিক এবং সামাজিক বিষয়াদি। তার কাজে ল্যান্ডস্কেপ ও মানব শরীরের নান্দনিক উপস্থিতি লক্ষণীয়। শিল্পী ফারেহা জেবার অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা ছবিটির শিরোনাম বীজের রূপান্তর বা ট্রান্সফরমেশন অফ সিডস। বীজের মধ্য দিয়ে পৃথিবীর প্রাণ প্রকৃতির গল্প উঠে এসেছে তার ক্যানভাসে, যেখানে প্রকৃতি ও শিল্প মিলেমিশে জাদুকরী এক সৌন্দর্য সৃষ্টি করেছে। এছাড়াও প্রদর্শনীতে শিল্পী সুমনা আক্তার ও শিল্পী লুবনা চর্যার কাজেও রয়েছে বৈচিত্র্য।